ready? Let's go. Yeah, we can make it better, yeah. When we come together, yeah. All you got is me and yeah. All I got is you. খাবেন নাকি? হ্যালো ফেটি স্যার, সিআইডি থেকে এসবি পদ্মমান বলছি স্যার। ডাবরি বাড়িতে তো একটা খুন হয়েছে। ডাবরি বাড়ি? কোন ডাবরি বাড়ি? গোল ডাবরি না ধুল ডাবরি? স্যার এত কিছু জানেন না, আপনারা তাড়াতাড়ি আসেন। ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। এই অভিজিৎ সুমন, চড়া খেতে তো খুন হয়েছে। চড়া খেতে খুন? তাড়াতাড়ি হেলিকপ্টার বের করো, আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যালো ড্রাইভার, গাড়ি বের করো। তোমাকে বললাম হেলিকপ্টার বের করতে, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে গেল। স্যার গাড়ি নিয়ে আসলে সারা খেতেও যাওয়া যাবে। হ্যাঁ স্যার ঠিক বলেছে। ঠিক আছে চলো। স্যার সারা খেতে তো মরা দেখতে পাচ্ছি। ফোন যখন এসেছে সুমন, লাস্ট তো অবশ্যই তাকে দেখবে। তন্নি তন্নি করে খোঁজো, কোথাও না কোথাও অবশ্যই প্রমাণ পাওয়া যাবে। খোঁজো অবশ্যই। কিন্তু এই চড়া খেতে উল্লঙ্গ করে মারবে কেন সুমন? কিছু তো গোলমাল অবশ্যই আছে, বুঝলি সুমন? স্যার প্যান্টিটা তো ছেলে মানুষের। কিন্তু ফ্রেডি আমি তো অন্যরকম গন্ধ পাচ্ছি। গন্ধটা তো আমিও পাচ্ছি স্যার। তোমার মাথাটা একদম গচ্ছে গেছে, ভালো করে তো নিতে করে খুঁজো, তোমার কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাচ্ছ। অভিজিৎ স্যার, ডক্টর শালু থেকে ফোন করো, ব্যান্ডিটা টেস্ট করাতে হবে। তোমার জবাব নেই। আমার মনে হয় লাশটা রুশ মুশ হয়ে মারা গেছে। ভালো করে খোঁজো, দেখো আর কি কি আছে। ইয়েস স্যার। স্যার কি খুঁজবো, পাতলা পায়খানা আছে নাকি? স্যার এখনো খোঁজা অনেক বাকি। থাক থাক স্যার, এগুলো আর খোঁজা দরকার নাই, এগুলো থেকে একটু দূরে থাকতেই চাই। কেন শালুকে, পায়খানা যদি থেকেই থাকে খেতে, তোমার অসুবিধা কি তাতে? না বস অসুবিধা নেই তাতে, কিন্তু যদি লেগে যায় হাতে। কেন তোমার শুধু বাজে কথা। স্যার আমার পেটে তো খুব ব্যথা। কয় মাস সুমন আছে নাকি কিছু পেটে? স্যার দেখবো নাকি পেটটা কেটে। যত সব বাজে কথা। স্যার আমার একটু পেটে ব্যথা। স্যার আমি একটু আসি, লুজ মোশন। যাও যাও যাও। স্যার লাশটা পাওয়া গেছে, তবে জানি না মারা গেছে কিভাবে। স্যার আমার তো পেটে ব্যথা, মনে হয় পাতলা পায়খানা হবে। অবস্থা শেষ, আমি 10 বার। স্যার আমি কেরাসিন 12 বার। আমি সবার ফার্স্ট 13 বার। তার মানে বুঝলে বুঝি স্যার, এ তোমাদের এই অবস্থা কেন জানো? কারণটা কি? কি কারণ স্যার? তার মানে কারণটা হচ্ছে ঝালমুড়ি। বুঝলাম না স্যার,
আরে বেহা চন্দ্র, তোমরাই ঝালমুড়ি খেয়েছিলে, আমি তো খাইনি। হয়তো ওই লাশটাও খেয়েছিল, তাই সে ডায়রিয়া হয়ে মারা গিয়েছে, বুঝলে? তাহলে তো স্যার আমি লাশ হয়ে যাবো স্যার। আমাদের বাসন স্যার, আমাদের বাসন স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠো। তোমাদের কি করতে হবে জানো? তোমাদের গরুর চোনা খেতে হবে। কি বললেন স্যার? না মানে ওই রসনা খেতে হবে, রসনা ঝালমুড়ি স্যার কালকে রাত্রে খাবারের তেলের মধ্যে টিকটিকি পড়েছিল। তেলের মধ্যে টিকটিকি পড়েছিল, তাও তুই ফেলিস নাই? স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন। তোমার সেই সামান্য গাফিলিদের জন্য আজকে একজন প্রাণ হারালো, আর তোমাকে ছেড়ে দিবে? তোমার তো জেলের দায়ে খুন হবে। স্যার খুনের দায়ে জেল হবে। হ্যাঁ, খুনের দায়ে জেল হবে তোমার। ওকে অ্যারেস্ট করো।